নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রেল হংকিং ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস নিয়ে আলোচনা করব, যেটা হাওড়া জাংশন থেকে ধানবাদ জাংশন অবধি চলাচল করে। এটি একটি দৈনিক ট্রেন এবং 4 ঘন্টা 55 মিনিটে ট্রেনটি তার নিজস্ব মোট দূরত্ব অতিক্রম করে এবং যাত্রাপথে মোট 16টা স্টেশনে দাঁড়ায়। এটি একটি মেল এক্সপ্রেস ট্রেন এবং ট্রেনটিতে কোনো প্যান্ট্রি কার্ডের সুবিধা নেই। ট্রেনটি সকাল 6:15 হাওড়া জাংশন ছেড়ে যায় এবং সকাল 6:40 শেওড়াফুলি স্টেশনে গিয়ে পৌঁছায়। সকাল 6:59 ব্যান্ডেল জাংশনে গিয়ে পৌঁছায়। সকাল 7:56 বর্ধমান জাংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 8:29 মানকড় স্টেশন, সকাল 8:39 পানাগড় স্টেশন, সকাল 8:55 দুর্গাপুর স্টেশন, সকাল 9:04 ওয়ারিয়া স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 9:13 ট্রেনটি অন্ডাল জংশনে গিয়ে পৌঁছায়। সকাল 9:21 ট্রেনটি রানীগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছায়। সকাল 9:39 আসানসোল জাংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 9:54 সীতারামপুর স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 10:01 কুলটি স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায় এবং সকাল 10:07 বরাকর স্টেশন, সকাল 10:11 কুমারডুবি এবং সকাল 11:10 ট্রেনটি ধানবাদ জাংশনে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, তোমাদের আর কোন রেলের ইনফরমেশন লাগবে তোমরা কমেন্ট সেকশনে জানাও।